আগরতলা স্থিত উইমেন্স কলেজে নির্মাণ করা হবে 100 শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেল। সোমবার হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। সাংসদ প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ফলক উন্মোচন করে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মহিলাদের শিক্ষা সহ সার্বিক উন্নয়নে গোটা দেশের পাশাপাশি রাজ্যে ইদানিং প্রয়াস চলছে। বিশেষ করে রাজ্যে প্রতিটি কন্যা সন্তান যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় বর্তমান রাজ্য সরকার জোর প্রয়াসী। এই পরিস্থিতিতে আগরতলা স্থিত ওমেন্স কলেজে 100 শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। সোমবার এই হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। সাংসদ প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ফলক উন্মোচন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই গার্লস হোস্টেল নির্মাণে 4 কোটি টাকা খরচ হবে বলে জানালেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সিটি অফ আগরতলা আই গোইং টু কনস্ট্রাক্ট 100 সিটেড কলেজ গার্ল হোস্টেল অ্যাবাউট 2 ক্রোর রুপিস ইজ উইল বি 4 ক্রোর ইনভেস্টেড ইন দিস প্রজেক্ট। And I think this is the first time that we have a new government, BJP government. We are trying our best to have a quality education and also for higher education. And you know, most of the time, especially the ST girl, tribal girl from the villages, are finding very difficult to stay in Agartala, in rent house and all. So thinking that we, our government, taking initiative to accommodate, especially the those are living in the rural areas who come to Agartala to for study, for higher study. So I think this is a very good initiative. কার্যত জনজাতি কলেজ ছাত্রীদের জন্য এই হোস্টেল নির্মাণের প্রয়াস। আগামী 18 মাসের মধ্যে এই হোস্টেল নির্মাণ করা হবে বলে জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক। খুব রিমার্কেবল ডে সেটা, কারণ উমেন্স কলেজ আমার কলেজ আর আমিও এটার অ্যালামনির প্রেসিডেন্ট। আমি মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মেবার কুমার জমাতিয়াকে আমি ধন্যবাদ জানাই, উনি আমাকে ওটার মধ্যে ইনভলভ করেছেন যে মেয়েদের যারা এসটি ভুলেরা আমার গন্ডাচরা বলুন, সেটা ছামনো সাবরুম বিভিন্ন জায়গা থেকে যখন আগরতলা পড়াশোনা করার জন্য আসেন, তাদের রেন্টে থাকতে অনেক কষ্ট হয়, অনেক সময় পয়সার অভাবে ওনারা আগরতলা পড়তে আসতে পারেন না। তো আগামী 18 মাসের মধ্যে একটা টাইম বাউন্ড দেওয়া হয়েছে, 18 মাসের মধ্যে 100 সিটেজ মহিলাদের মেয়েদের জন্য হোস্টেল আমাদের উমেন্স কলেজে হচ্ছে। 4 কোটি টাকা ব্যয় করে 1886 স্কোয়ার ফিটের মধ্যে ডাবল স্টোরেজ, যেটার মধ্যে সব কিছু থাকবে, কনফারেন্স হল থেকে। করোনা প্রতিরোধ জনিত সমস্ত বিধিনিষেধ মেনেই এদিন এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। খুব অল্প সংখ্যক কলেজ ছাত্রীদের উপস্থিতিতে ওমেন্স কলেজের প্রিন্সিপাল, পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্টরা অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করলেন। এই হোস্টেল নির্মিত হলে বিশেষ করে একাংশ জনজাতি কলেজ ছাত্রীর পড়াশোনা করার ক্ষেত্রে রাজধানী আগরতলায় থাকার বিষয়টি যে অনেকটাই সহজ হয়ে যাবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।